Everything that I know, everything that I hear, everything that I feel, I say thank you Allah. Rivers that flow. Bismillahirrahmanirrahim. Surah Yunus. Alif Lam Ra, eta tattomoy granther ayat. Manusher kache eta ki eta ashchorjer je tader moddhe theke একজনকে এ ওহি দিলাম যে মানুষকে সতর্ক করো আর মুমিনদের সুসংবাদ দাও যে তাদের জন্য তাদের রবের কাছে উচ্চ মর্যাদা আছে। কাফেররা বলে, নিশ্চয়ই সে প্রকাশ্যে জাদুকর, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন, পরে আরশে সমাসীন হন, তিনি প্রতিটি কাজে তত্ত্বাবধান করেন, তার অনুমতি ছাড়া সুপারিশকারী কেউ নেই, তিনি আল্লাহ তোমাদের রব, কাজেই তোমরা তার দাসত্ব করো, তবু কি বোঝো না তার ওই কাছে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই তিনি প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি আবারও করবেন, যেন মুমিন ও সৎকর্মশীলদের যথার্থ পাওনা দিতে পারেন। আর কাফেরদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় ও মর্মোত্তুদ শাস্তি যাতে তাদের কুফুরের কারণে। তিনি এমন সত্তা যিনি সূর্যকে করেছেন জ্যোতির্ময় আর চন্দ্রকে আলোকময় করেছেন এবং নির্ধারণ করেছেন এর জন্য মঞ্জিল, যেন বছর গণনা হিসাব জানতে পারো। আল্লাহ এটা যথার্থই সৃষ্টি করেছেন। তিনি বর্ণনা করেন আয়াতসমূহ যেসব লোকদের জন্য যারা জ্ঞানবান, নিশ্চয়ই রাত ও দিনের পরিবর্তনে এবং আল্লাহর আকাশ ও জমিনের সমুদয় সৃষ্টিতে মুত্তাকিদের জন্য নিদর্শন আছে, নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা করে না পার্থিব জীবনেই পরিতুষ্ট, এতেই নিশ্চিত থাকে এবং আমার আয়াতসমূহের ব্যাপারে গাফিল। এমন লোকদের কৃতকর্মের জন্য আগুনই তাদের আবাসস্থল, নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে, ইমানের কারণে তাদের রব তাদেরকে পথ দেখাবেন, তাদের বাসস্থান সুখময় জান্নাতে, যার নিজ দিয়ে ঝর্ণাধার প্রবাহিত হবে। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ তুমি মহান পবিত্র, সেখানে তাদের অভিবাদন হবে সালাম, তাদের ধ্বনিত হবে সকল প্রশংসা বিশ্ব রব আল্লাহর। আল্লাহ মানুষের অকল্যাণে তাড়াহুড়া করলে যেভাবে তারা কল্যাণে তাড়াহুড়া করে, তবে তাদের নির্দিষ্ট সময় কবেই পূর্ণ হতো। কাজেই যারা আমার সাক্ষাতের আশা করে না তাদেরকে অবাধ্যতায় ঘুরপাক খেতে দেই, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে আমাকে ডাকে শুয়ে বা বসে বা দাঁড়িয়ে, অতপর তার বিপদ দূর করলে এভাবে চলে যায় যেন বিপদে সে আমাকে কখনোই ডাকেনি। সীমা লঙ্ঘনকারীদের কাছে নিজেদের কর্ম এভাবেই শোভন করা হয়। ইতিপূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, তাদের কাছে স্পষ্ট আয়াতসমূহ রাসূল এসেছেন কিন্তু তারা বিশ্বাস করেনি। এভাবে আমি অপরাধীদেরকে তাদের প্রতিফল প্রদান করে থাকি। পরে তোমাদেরকে আমার প্রতিনিধি করেছি দুনিয়াতে তাদের স্থলে, তোমরা কিরূপ করো তা অবলোকন করতে, আর যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াত পাঠিত হয় তখন তারা তাদের মধ্যে যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে, এছাড়া অন্য কোনো কোরআন আয়ানয়ন করো বা এটা পরিবর্তন করো, আপনি বলুন, নিজ থেকে এটা পরিবর্তন করা আমার কাজ নয়, আমি তো কেবল ওহির অনুসরণ করি, আমি আমার রবের নফরমানি করলে মহাদিবসের শাস্তির ভয় করি, বলুন আল্লাহর ইচ্ছা হলে আমি তোমাদের কাছে তা পাঠ করতাম না, তিনি এটা জানতেন না। আমি তো ইতিপূর্বে তোমাদের মধ্যে দীর্ঘকাল কাটিয়েছি, তবুও কি বোঝো না তার চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যা বলে বা তার আয়াতে মিথ্যারোপ করে। অপরাধীরা কখনো সফল নয়, যা না ক্ষতি করতে পারে না উপকার তারা আল্লাহকে ছেড়ে তার ইবাদত করেও বলে, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী, আপনি বলুন আল্লাহকে কি তোমরা আকাশ ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না, তিনি পবিত্র ও শিরক হতে ঊর্ধ্বে। মানুষ এক জাতিই ছিল, পরে তারা পৃথক হয় আর আপনার রবের ঘোষণা না থাকলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত, যা নিয়ে তারা মতভেদ করছে, আর তারা বলে রবের পক্ষ হতে কোনো নির্দেশ নাজিল হয় না কেন, আপনি বলুন গায়েবের খবর তো কেবল আল্লাহ এরই, অতএব প্রতীক্ষা করো আমি তোমাদের সঙ্গে প্রতীক্ষা করি।
আর যখনই আমি আস্বাদন করাই রহমত দুঃখ দৈন্যের পর, তখনই মানুষ আমার নির্দেশকে বিদ্রুপ করে। বরুণ আল্লাহ বিদ্রুপের দ্রুত শাস্তিদাতা, আমরা ফেরেশতারা তোমাদের বিদ্রুপ লিখে রাখি। তিনি তোমাদের ভ্রমণ করান স্থলে, সমুদ্রে, এমনকি যখন নৌকায় থাকো এবং তা বিশুদ্ধ বায়ুতে আহরইকে নিয়ে চলে, আর যাতে তারা আনন্দ পায়। আর যদি বিক্ষুব্ধ বায়ু আসলে সকল স্থান হতে তরঙ্গ আসে, তখন তারা মনে করে যে তারা বিপদে বেষ্টিত হয়ে পড়েছে। তখন তারা সকলেই আল্লাহর আনুগত্যে আন্তরিকভাবে আল্লাহকে ডেকে বলে, তুমি যদি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো তবে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ হব। তারপর যখন আমি তাদেরকে রক্ষা করি, তখন তারা জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে। হে মানুষ, তোমরা বিদ্রোহের উপরে তোমাদের উপরেই বর্তিবে, পার্থিব জীবনের সুখমাত্র ক্ষণিকের, তারপরে আমার কাছেই আসবে, আমি অবশ্যই তোমাদের কৃতকর্মের কর্ম তোমাদেরকে জানিয়ে দেব। পার্থিব জীবনের উপমা এরূপ, তোমাদের যেমন আমি আকাশ হতে পানি নাজিল করি, ফলে তা দ্বারা মাটিতে তরলতা গজায়, যা হতে মানুষ ও পশু আহার করে থাকে, যখন জমিনে শোভা ও রূপ ধারণ করে থাকে, তখন মালিকেরা নিজেদের কৃতিত্বশীল মনে করে, তখন রাত বা দিনে আমার নির্দেশ আসে, ফলে আমি তা এমন নিশ্চিহ্ন করে দেই যেন পূর্বে তার কোনো অস্তিত্বই ছিল না। এভাবে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নির্দেশনা বর্ণনা করি। সো এখানে সূরা ইউনুসের 24 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে তার যদি একটু ব্যাখ্যা করি, এখানে বলা হয়েছে যেমন মাটি পানির কথা বলা হয়েছে, গাছপালা জন্মে, তো সেই ক্ষেত্রে বলা হয়েছে মাটি পানির সঙ্গে মিলিত হলে এতে উদ্ভিদ জন্মে যা মানুষ ও পশুর আহার করে। কিন্তু এখানে মানুষের পার্থিব জীবনের উদাহরণে আকাশের যে পানির কথা বলা হয়েছে তা হচ্ছে ছেলের মানে পুরুষের হাজবেন্ডের শুক্র বিশেষ, আর জমিন হচ্ছে স্ত্রীর গর্ভাশয়। অনন্তর উদ্ভিদ পানির সংস্পর্শে যেমন জন্ম লাভ করে, মুক্ত বাতাসে পথপথ করতে থাকে, তেমনি মানুষ ভূমিষ্ঠ হয়ে যৌবনের তরঙ্গে দীপ্তমান হতে থাকে। অতপর ঘাস যেমন কিছুদিন পর হলুদ বর্ণ ধারণ করে জর্জীর্ণ হয়ে যায় এবং আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে বিলীন হয়ে যায়, তেমনি মানুষের যৌবনেরও অবসান ঘটে, বৃদ্ধ হয় এবং ধীরে ধীরে মৃত্যুর পথে পাড়ি জমিয়ে ভূগ্রস্ত হয়ে যায়। যে যত দীর্ঘই আমাদের আমোদ প্রমোদে লিপ্ত থেকে ইহকাল ভোগ করুক না কেন, এর কোনো নাম নিশানা পর্যন্ত অবশিষ্ট থাকবে না। তো আমাদের আসলে বোঝা উচিত যে আমরা যতই মানে এই যে আমরা ছোটবেলা জন্ম থেকে এই পর্যন্ত যখন বেঁচে থাকি, মৃত্যু পর্যন্ত মানুষ যত কিছু করুক না কেন, যতই হাসি তামাশা রক্ত তামাশা করুক না কেন, যেভাবে ওরা, কিন্তু কেউ তো বেঁচে থাকবে না, টিকে থাকবে না, রাইট? ও এখানে আল্লাহ এই আয়াতে এইভাবে মানে যখন একটা উদ্ভিদ জন্মে এবং সেটারও একটা শেষ আছে, কীভাবে তার হয়ে যায়, মানুষের জীবনও তাই সেম, আল্লাহ এইভাবে তা বুঝিয়ে দিয়েছে। কারণ অনেক সময় আল্লাহ থাকে এমন মানে কথা এমনভাবে ডাইরেক্ট বলে না, রূপক অর্থে বলে, যাতে করে, কারণ হয়তো এই সময় মানুষটা যেভাবে বুঝতেছে পরে ওই মানুষটা ওইভাবে বুঝতে নাও পারে, বা এখন বুঝতেছে না পরবর্তীতে মানুষগুলো বুঝবে। তো এমনভাবে উদাহরণগুলো দেওয়া হয় সর্বযুগে মানুষ যেন তাদের সেই মানে সেই সময় উপযোগী ব্যাখ্যা ওখান থেকে গ্রহণ করতে পারে। সো কুরআন শরীফ হচ্ছে মানে পৃথিবীর শেষ দিন পর্যন্ত তার এই কুরআন শরীফের দরকার থাকবে এবং মানুষ জানবে, এবং এখান থেকে তখনও মানুষ নতুন নতুন জিনিস সংগ্রহ করবে, জানবে, কারণ কুরআন হচ্ছে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান এবং পৃথিবীর শেষ পর্যন্ত কোরআনের চাহিদা থাকবে এবং তার গুরুত্ব থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, হেফাজত করুক, ইমানের সহিত চলার তৌফিক দান করুক, কোরআন শরীফ পড়ার বুঝে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।